দেখতে দেখতে এগারো বছর পার আঠেরো জুলাই দু হাজার বারো সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না তার একাদশ মৃত্যুবর্ষকে টুইটারে শ্রদ্ধা জানালেন বর্ষেন অভিনেত্রী অঞ্চ মহেন্দ্র তিনি আর শরীরে নেই কিন্তু প্রেমের মধ্যে থেকে চেনা হাসি ঠিকটে বেরোচ্ছে এদের নিজের টুইটার হ্যান্ডেলে তেমনই একটি মালা পরানো ছবি পোস্ট করলেন অভিনেত্রী অঞ্চ উনিশশো সালে ডিম্পেল কপাডিয়ার সঙ্গে গাছছড়া বাঁধার পূর্বে দীর্ঘদিন অঞ্চু মহেন্দ্রের সঙ্গে সম্পর্ক ছিলেন রাজেশ খান্না যদিও তাদের কখনো বিয়ে হয়নি কিন্তু অভিনেতার জীবনে এক প্রকট অঙ্গ ছিল অঞ্চু এদিন টুইটারে অভিনেতার প্রয়াণ দিবস স্মরণ করে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কেবল লেখেন এগারো বছর উনিশশো সালে আরাধনা হিট হওয়ার পর সুপারস্টার রাজেশ খান্নার উত্থান এরপরেই শোনা যায় তিনি অঞ্চু মহেন্দ্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন যদিও সেটি এরপর বেশি দিন স্থায়ী হয়নি রাজেশ খান্নার জীবনের উপর ভিত্তি করে লেখা ইয়াসির উসমানের বই রাজেশ খান্না দ্যান্টল স্টোরি অব দ্য ইন্ডিয়ান্স ফার্স্ট রুপার অঞ্জু জানান মহিলাদের মধ্যে রাজেশ খান্না নিজের প্রভাব দেখে উচ্ছ্বাসিত হয়ে উঠতেন এবং তার থেকে সমান জিনিসও আশা করতেন এই বইতে অঞ্জুর উনিশশো সালের এক সাক্ষাৎকারে উদ্ধৃত করা লেখা আছে তিনি চাইতেন যে আমিও ও জন্য অন্য সকলের মতো উত্তেজিত উচ্ছ্বাসিত হয়ে থাকি যারা চিরকাল ওর পায়ে পড়ে থাকতে চায় আমি তাকে ভালোবেসেছিলাম আমি তার উপর মুগ্ধ হতে পারিনি আমার কাছে তিনি ছিলেন যতীন বা জাস্টিন দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জনপ্রিয় অ্যাস্ট্রোলজার ও তান্ত্রিক গুরুজি শ্রী বিনয় মহারাজ বহু প্রতিষ্ঠিত জ্যোতিষ ও তান্ত্রিকের শিক্ষা ও দীক্ষা গুরু যে কোনো সমস্যার সমাধান তন্ত্রমতে তারাপীঠ মহাশ্মশানে করেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় কালপুরুষ সিদ্ধ গুরুজি শ্রী বিনয় মহারাজ গুপ্ত ক্রিয়াতন্ত্রের প্রয়োগে তিনি সঠিক অর্থে যে কোনো কঠিন সমস্যার সমাধান করেন অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শত্রু দমন সহ যে কোনো সমস্যার সমাধান হয় তারই হস্তে বিদ্যায় বাধা বা কর্মক্ষেত্রে সমস্যা বিবাহিত জীবনের সমস্যা বা যে কোনো সমস্যার সমাধানে তিনি সিদ্ধ হস্ত মাঙ্গলিক দোষ ও কালসর্প খণ্ডনে বিশেষ পারদর্শী চেম্বার কলকাতার সিথির মোড় ও ব্যারাকপুর তারাপীঠ শিলিগুড়ি ও কামাখ্যা অসম্ভব বলে কোনো কাজ নেই তন্ত্রে তবে তন্ত্র তখনই কথা বলে যখন তার সঠিক ব্যক্তির হাতে সঠিক প্রয়োগের দ্বারা হয় মায়াণতন্ত্রের গুপ্ত তন্ত্র দ্বারা যে কোনো অসাধ্য সাধন করেন গুরুজি শ্রী বিনয় মহারাজজি তন্ত্রের সঠিক প্রয়োগের দ্বারাই সঠিক সময়ে যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করা যায় এবং তা প্রমাণ করেছেন গুরুজি শ্রী বিনয় মহারাজ বহু বছর ধরে এই মায়াংতন্ত্রের মাধ্যমে সর্বসাধারণের উপকার করে আসছেন তিনি যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন সিক্স ওয়ান ডাবল ফোর জিরো ফোর তারাপীঠ মহাশ্মশানে প্রতি আমাবস্যায় গুরুজি শ্রী বিনয় মহারাজজি আপনাদেরই জন্য করে চলেছেন সাধনা করে চলেছেন আপনাদেরই জন্য নানান ধরনের যোগ্য সমস্যা যাই হোক না কেন তা শত্রু দমন থেকে শুরু করে যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যা সমাধানের একটাই নাম একটাই পথ গুরুজি শ্রী বিনয় মহারাজ